ভূমাফিয়ার ভূমিকাত ডনবক্সো কর্তৃপক্ষ হস্তিদন্দিত অব্যাহত নির্মাণ কৃষকর ভূমিত অবাধ কব্জা 300 বিঘা বনভূমিত দখল নে বেদখল জজবর্দলৈ আত্মহননের সাঙুর খাই পড়ার পাছতে পোহরলে আহিছে প্রখ্যাত শিক্ষানুষ্ঠানের ঢাক ঢোল বজোয়া ডনবক্সো বিশ্ববিদ্যালয়ের প্রকৃত স্বরূপ শিক্ষার জ্যোতি বিলুয়ার আড়ত প্রকৃততে ডনবক্সো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামি পড়ছে বনভূমি অবাধ বেদখল তথা প্রকৃতি ধৈক্যত উল্লেখ্য যে অভিনেতা ব্যবসায়ী জর্জ বর্দলৈ রহস্যজনক মৃত্যুরে হাঙুর খাই গ্রেপ্তার হবলগিয়া হয়েছিল স্টিফেন মাভেলি নামর এইগৰাকী উপাচার্য সম্প্রতি আদালতে জামিন মঞ্জুর করা মার্ভেলির বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল ভূমির নামত বর্দলৈক মানসিক যাতনার গুরুতর অভিযোগ যি কথা সুইসাইড নোটত উল্লেখ করেছিল মৃত ব্যক্তিগৰাকীয়ে ফলত সমগ্র ঘটনার ক্ষিপ্রতারে তদন্তত নবা আরক্ষীর অনুসন্ধানত কেঁচু খান্দুতে উলাইছে হাব আরক্ষীর তথ্যমতে ডনবক্সো বিশ্ববিদ্যালয়ের কবজাত আছে 300 বিঘা বনভূমি কিন্তু এই ক্ষেত্রত সন্দেহ করা অনুযায়ী সরকারিভাবে ডনবক্সক আবন্তন দিয়া হওয়া নাছিল 300 বিঘা ভূমি তেনেস্থলত কিদরে 300 বিঘা ভূমিত শিক্ষার নামত ডনবক্সো কর্তৃপক্ষে চলাইছে কবজা এই সন্দর্ভত শুনক এগৰাকী ভুক্তভোগী কৃষকৰ ভাষ্য মোর মাটি 24 বিঘা আছে ভিতর মোর রাস্তা হেরাই গেছি ডনবক্সর ভিতর হ্যাঁ কিন্তু আগর মোর পুরনা মাটি এইটু এটা সেই মাটি মই নাথাক অবস্থা এ দখল করে লি পেলাইছে তারপর এটা টোকা দিম বলে কৈছিল কই টোকাও নাপালো একো নাপালো একো নিদিলে মোক ফাদার মানে তার পুতেককে লো ধরছো মই ফাদারক কই লাভ নাই এক পয়সা নাপালো মই কিন্তু ইমানেই নহয় ডনবক্সো কর্তৃপক্ষৰ বিৰুদ্ধে দীর্ঘদিনে উত্থাপিত হৈ আহিছে এলিফেন্ট করিডরত অবৈধ নির্মাণ কার্য তথা প্রশাসনের কোনো ধরনের অনুমতি অবিহনে অবাধ পাহাড় ধ্বংস তথা অবৈধ খনের অভিযোগ অতি শেহতীয়াভাবে অর্থাৎ 7 মে তারিখে ডনবক্সো বিশ্ববিদ্যালয়ের অবৈধ খননের বিরুদ্ধে গুৱাহাটী বনাঞ্চলিক কার্যালয়ে নিজাববিয়াক G/09 2022-23 নম্বৰত এক গোচৰ ৰুজু কৰাৰ লগতে বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে সোনাপুৰ থানাত দাখিল কৰিছিল এজাহাৰ বন বিভাগৰ অভিযোগ ডনবক্সো কৰ্তৃপক্ষই বন বিভাগৰ অনুমতি নোলোৱাকৈয়ে 4,000 ঘনমিটাৰ ভূমিত অবৈধ খনন চলাৰ লগতে ইক' চেনচিটিভ জোনত চলাইছে অবৈধ নিৰ্মাণ কাৰ্য অভিযোগ মতে শিক্ষানুষ্ঠান কৰ্তৃপক্ষৰ এনে আগ্ৰাসী মানসিকতাৰ বলি হৈ আহিছে বহু স্থানীয় লোক সন্দেহ করা অনুযায়ী যার শেহতীয়া টার্গেট হয়ে পড়েছিল জর্জ বর্দলৈ ফলত এনে অভিযোগের পরিপ্রেক্ষিততে অসম সরকারের ঘোষণা উচ্চস্তরীয় তদন্ত হব ডনবক্সোর ভূমি দখলের ঘটনার কিয়নো আরক্ষীর প্রাথমিক তদন্তত পোহরলৈ অহা অনুসরি শিক্ষানুষ্ঠানখনের ভূমি দখলের সঙ্গে সম্পর্ক আছে জর্জ বর্দলৈ আত্মহননের ঘটনার তেনেস্থলত পরবর্তী সময়ত উচ্চস্তরীয় তদন্ত পোহরলৈ আনিব শিক্ষার নামত ডনবক্সো কর্তৃপক্ষই অব্যাহত রাখা ভূমাফিয়াগিরির ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ